দক্ষিণ ভারত থেকেও প্রার্থী হবেন রাহুল। ঢাকা, মা সোনিয়া গান্ধী এবং ঠাকুরমা ইন্দিরা গান্ধীকে অনুসরণ আমেঠির পাশাপাশি দক্ষিণ ভারতের আরেকটি আসন থেকেও লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই আসনটি হল কেরালার ওয়েনাড। রোববার 31 মার্চ কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কংগ্রেস নেতা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি। ধারণা করা হচ্ছে এ আসন দক্ষিণ ভারতীয় 3 রাজ্য তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশের সংযোগ স্থলে হওয়ায় কংগ্রেসের সভাপতির এ সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভোটের অঙ্কে প্রভাব ফেলবে। কমিউনিস্ট শাসিত কেরালার এই আসন থেকে রাহুল গান্ধী প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সিপিআইএম এবং বিজেপি দুই পার্টি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সিপিআইএম এর পলিটুবোর সদস্য প্রকাশ কারাত বলেছেন, এর মাধ্যমে বিজেপির বদলে কমিউনিস্ট পার্টিকেই শত্রু হিসেবে চিহ্নিত করল কংগ্রেস। এখন রাহুল গান্ধীকে হারানোর লক্ষ্যেই কাজ করবে সিপিআইএম। অন্যদিকে কংগ্রেস প্রধানের এ সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা। দলের সভাপতি অমিত শাহ বলেছেন, ভয় পেয়ে আমেঠি ছেড়ে পালাচ্ছেন রাহুল গান্ধী। এ ব্যাপারে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলছেন, বিষয়টি ডান বামের নয়, নরেন্দ্র মোদী বিভাজনের রাজনীতি করে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছেন। রাহুল সেই বিভাজনের মধ্যে সেতু রচনা করবেন। এর আগে ইন্দিরা গান্ধী এবং সোনিয়া গান্ধীও একই সঙ্গে উত্তর ও দক্ষিণ ভারতের 2 আসন থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।